এর আগে পৃথিবীতে কেউ জানতো না সেই তথ্য যখন কেউ আবিষ্কার করে বা সেই জিনিসটা যখন সে সবার সামনে তুলে ধরে তখন কি এটা প্রমাণ করে যে সে অলৌকিক কোনো একটা সত্তা বা অলৌকিক কোন পাওয়ার আছে তার না ওই সেটা প্রমাণ করে না মানে ওই আমাদের যুক্তিটা এরকম মানে আমরা যেটা মানে যেভাবে মনে করি যে ধরেন একজন হচ্ছে ওই বা যে ব্যাপারে সে সেই ব্যাপারে নতুন একটা ইনফরমেশন দেওয়াটা একটা অবশ্যই সেটা অনেক সম্মান সম্মানীয় ব্যাপার তাকে সম্মান দিতে হবে কিন্তু যে মানুষের তো একজন মানুষের তো সর্বক্ষেত্রে জ্ঞান থাকা সম্ভব না তো ওই হিসাবে কি যে সবকিছুর ব্যাপারে যদি সে নতুন নতুন মানুষকে ইনফরমেশন দেয় তাহলে তখন সে ব্যাপারটা একটু মিরাকেল বলা যেতে পারে সবকিছু বলতে কি সবকিছু বলতে কি যেমন ধরেন আপনি আজকে যে স্ট্রিম ইয়ার দিয়ে এখানে যুক্ত হয়েছেন আপনার যে শুরুতে ক্যামেরা মাইক্রোফোনে পারমিশন দিতে হয়েছে নাম দিয়েছেন হাসান এই যে কিভাবে যুক্ত হয়েছেন এই এগুলো কি ওখানে বলা ছিল কোরআনে না না এগুলো তো তার মানে সবকিছু নাই তাই না তারপরে ধরেন আজকে আপনি সকালে যে রান্নাটা করছেন রান্নাটা কিভাবে করতে হবে ধরেন আপনি কাঁঠাল কিভাবে খাবেন এটা তো কোরআন হাদিসে নাই কারণ কোরআন হাদিসে তো আম কাঁঠাল তো মাশাআল্লাহ চিন্তা না সো এটা তো ওখানে নাই তাইলে মানে তাহলে সবকিছু যে আছে এটা তো না তাই না

এটা সামগ্রিক ভাবে বলতে যে দেখেন কোরআনে কিন্তু যে সম্পত্তির যে ভাগটা এই ভাগটা কেমনে করতে হবে এটা কিন্তু মানে ঠিকভাবে বলা নাই এটা পরবর্তীতে সাহাবিরা এসে খলিফারা আর কি পরবর্তীতে এটা আউল নীতি আর রদনীতি দিয়ে নির্ধারণ করলো তাহলে তো ভাই বিধানেও তো সব সবকিছু আসলে ঠিকঠাক ভাবে মানে বলা নাই তো আছে কি আসলে সত্যি কি আসলে পাওয়া যায় যেমন ধরেন আমি জেনা করলাম না কারোর সাথে হ্যাঁ কিন্তু আমি সন্তান উৎপাদন করলাম কিভাবে আমার একজন বান্ধবীর সাথে আমি মিলে দুইজন মিলে আমরা ইনভিট্রো ফার্টিলাইজেশন করলাম এবং আমরা একটা সারোগেট মায়ের খোঁজ পেয়ে আমরা হচ্ছে তার হচ্ছে উমটা আমরা ভাড়া নিলাম বা ভাড়া নিলাম শব্দটা আর কি কেমন শোনায় বা আমরা তার মানে আরেকজন মাকে ঠিক করলাম সে আর কি সন্তানটা জন্ম দিল আমি না তো ওই মহিলার সাথে জেনা করছি না তো যার সন্তান যার 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 শরীর থেকে আমি ডিম্বাণু নিলাম তার করছি আমি আর কি আমি শুক্রানু দিছি আর আমার বান্ধবী হচ্ছে ই দিছে আমি শুক্রানু সে ডিম্বাণু দিছে এবং এইটা আমরা তৃতীয় আরেকজনের শরীরে তাকে আমরা মা বানাইলাম আচ্ছা এই ক্ষেত্রে এটা কি জায়েজ হবে নাকি না জায়জ হবে পুরাণ কি বাহা দিছে কি বলা আছে না সরি হারি কথা আমরা কোরআনের কথা বলতেছি কোরআনে বলা আছে এখন সেরোগেসি এরকম একটা প্রক্রিয়া যে আসবে মানে এটা তো এত আগে এভাবে জানা কি সম্ভব এই তো তাইলে ভাই আপনি নিজেই একটু আগে যেটাকে অলৌকিক বলতেছিলেন না এখন কিন্তু মানবিক মানে মানবিক না মানবীয় মানবীয় যে बाउंड्री মানে লিমিটেশন আপনি কিন্তু ऑलरेडी সেইটাকে ইনক্লুড করে ফেললেন এখানে দেখেন আলেম যদি কিছু বলে আমরা মানবো না আমরা একমত হয়েছি একটু আলেম কি বলে আমি বলতে চাচ্ছি যে এই যে আপনি একটু আগে বললেন যে অলৌকিক গ্রন্থ কিন্তু এখনই আবার বলতেছেন যে এখন এতদিন পরে যেগুলো আবিষ্কার হবে সেটা জানা সম্ভব না বা জানতো না কার জানা সম্ভব না কে জানতো না সেটাই বলেন আমি বুঝাইতে চাইছি যে আপনার পক্ষে একমত হইলাম পক্ষে সম্ভব না ঠিক আছে একমত হলাম আমরা কিন্তু আল্লাহর পক্ষে কোরআন তো আর নবীজি লেখেনি তো লিখছে আল্লাহ

সেও তো করলো তো এরকম আছে অনেকেই করে বাংলাদেশেও করে দা ওয়ে কারণ বাংলাদেশেও সারোগেসি সম্ভব মানে এগুলো এগুলো খুব জটিল কিছু না জটিল যাদের জন্য ছিল যারা আবিষ্কার করা তারা আবিষ্কার আবিষ্কারি করে ফেলছে এখন যা সেগুলো প্রয়োগ প্রয়োগ করা জটিল কিছু না বাংলাদেশে অনেক ভালো ভালো চিকিৎসা বিজ্ঞানীরা আছে তারা অনেক অনেক দক্ষ আমি মনে করি আমি অন্তত পক্ষে মনে করি যে অনেক ভালো ভালো চিকিৎসা বিজ্ঞানী বা অনেক ভালো ভালো বিজ্ঞানী আছে বাংলাদেশে অ্যাপ আছে সো এটা এটা কোনো ব্যাপার না এই জিনিসটা অ্যাপ্লাই করা এটা আপনি নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করলে তারাই আপনাকে বলবে তারা বলবে জেলা সদর হাসপাতালে যান এরপরে তারা বলবে যে শিশু ও মাস অমুক হাসপাতালে যান এরপরে তারা বলবে যে এত টাকা লাগবে আসেন ডিলে আসেন আগে সো এটা সম্ভব তো দেখেন অথচ সেই জিনিসটা আপনার এত নাই চিন্তা করছেন অবস্থাটা এই জন্যই বললাম যে তার মানে সকল কিছু আছে এটা না কিছু কিছু থাকতে পারে এবং মজার বিষয় হচ্ছে সেইগুলো মেলে না অনেক জিনিস আছে যেগুলো মেলে না দেখেন ছবি তোলা এটা হারাম কিনা বলা নাই আপনার ওখানে

তো আপনি যেগুলা বললেন আমি চেষ্টা করব যে এইগুলার হচ্ছে আলেমদের মতামত জানতে এবং এইগুলার হচ্ছে যতটুকু ডিটেলস আমি জানতে পারি নিজের থেকে আমি চেষ্টা করবো এই ব্যাপারগুলা নিজের ধারণা ক্লিয়ার করতে হয়তো বা তারপরে যদি আমি যদি আপনার কথা যদি আমার মনে হয় যে কোনো কিছু আমি একমত না মানে আমার এই ব্যাপারে জ্ঞান অর্জনের পর তখন হয়তো আমি আমার পক্ষ আবার উপস্থাপন করবো এই আর কি খুবই চমৎকার হবে শুধু একটাই অনুরোধ যে হুজুরদেরকে কাছে মতামত নিলে সময় অবশ্যই কোরআন এবং হাদিসের রেফারেন্সটা দেখে নেবেন কারণ তারা যেন কোরআন এবং হাদিস থেকে যদি এরকম বিকৃতভাবে ভিন্ন মতামত দেয় তাহলে কিন্তু ওই কাজটা আমিও করতে পারি বা আপনিও করতে পারেন মানে আমরা আর কি করে ফেলবো তখন যেমন ধরেন একটা আয়াতে বলা আছে একটা কিন্তু সেটা মানে অন্য একটা দাঁড় করাই দিলাম সেই জন্য রেফারেন্সটা খালি চেক করে নেবেন নিজেই এবং আমি খুবই খুশি হব আপনি যদি আবারও আসেন আপনার সাথে কথা বলে আমারও খুবই ভালো লেগেছে আসান ভাই তাহলে আপনাকে আমি আজকের মতো বিদায় জানাই শুভরাত্রি ভালো থাকবেন আপনি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আচ্ছা